বর্তমান সময়ের করোনা ভাইরাস সবার মনের আতঙ্ক। করোনা ভাইরাস অনেক মানুষকে আক্রান্ত করেছে, অনেকে এখনো পর্যন্ত এটার সাথে সার্ভাইভ করে যাচ্ছে। এক ধরনের ভাইরাস মানব দেহে ঢোকে, শ্বসনতন্ত্রে অ্যাট্যাক করে এবং মানুষকে রোগাগ্রস্ত করে দেয়। তবে যার দেহের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক শক্ত, তার দেহে করোনা ভাইরাস প্রবেশ করলেও খুব বেশি একটা সুবিধা করতে পারে না, অথবা প্রতিরক্ষা ব্যবস্থা শক্ত এরকম কোনো মানুষের শরীরে করোনা ভাইরাস ঢুকে রোগ তৈরি করলেও সেই রোগী খুব তাড়াতাড়ি কী হতে পারে, সুস্থ হতে পারে। তোমরা বুঝতে পেরেছ আমি প্রতিরক্ষা অধ্যায় নিয়ে কথা বলতে যাচ্ছি। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে প্রাণীবিজ্ঞানের সাজেশন সিরিজের 10ম অধ্যায় মানব দেহের যে প্রতিরক্ষা, এই প্রতিরক্ষা নিয়ে আমরা এখন কথা বলতে যাচ্ছি। চলো আমরা দেখে নিই এই অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্নবার এসেছে। তোমরা বুঝতে পারছো এই সবগুলো টপিকের মধ্যে অ্যান্টিবডির গঠন খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টিবডি, শ্বেত রক্তকণিকার লিম্ফোসাইট রয়েছে, সে লিম্ফোসাইট ওয়াই আকৃতির অ্যান্টিবডি তৈরি করে এবং এই অ্যান্টিবডি দেহের রোগ প্রতিরোধ করার জন্য খুবই 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 শক্তিশালী একটি উপাদান, যেটি কিনা আমাদের দেহের রক্ত রসের মধ্যে ভাসমান থাকে। তো এই ওয়াই আকৃতির অ্যান্টিবডির মধ্যে রয়েছে ভারী শৃঙ্খল, রয়েছে হালকা শৃঙ্খল বা শিকল, রয়েছে ডাইসালফাইড বন্ড। অর্থাৎ আমি বলতে চাচ্ছি অ্যান্টিবডির ওয়াই আকৃতির গঠনটা তোমাদের ভালো করে চিত্রসহ, আবারও বলছি চিত্রসহ শিখতে হবে। এবং এই অ্যান্টিবডির গঠনটা কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে বারবার রিপিট হয়। আচ্ছা, তো এই অ্যান্টিবডি রয়েছে কিন্তু আমাদের দেহে 5 রকমের, যেগুলো কিনা আমরা ইমিউনোগ্লোবুলিন বলি। ইমিউনোগ্লোবুলিন, GAMED, অনেকে এটা গেমড বলে, অর্থাৎ ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন ই এবং ডি, এই 5টা অ্যান্টিবডি কোনটার কাজ কি, কোনটা কতটুকু আমাদের শরীরে থাকে এবং কোনটা উৎস কোন জায়গায়, আমাদের ভালো করে MCQ-র জন্য কিন্তু শিখে নিতে হবে। অ্যান্টিবডি পরে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, সেটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর। আগেই বলে নিই আমাদের দেহে কিন্তু 3টা প্রতিরক্ষা স্তর রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। একটি জীবাণু যদি সরাসরি দেহের ভিতরে ঢুকতে চায় তাকে প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর ত্যাগ করে বা ফাইট করে তারপর রোগ তৈরি করতে হয়। তো এর তার মধ্যে এই প্রথম প্রতিরক্ষা স্তরটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে বহুবার প্রশ্ন এসেছে। এবং তার মধ্যে প্রথম প্রতিরক্ষা স্তরের আদর্শ প্রতিবন্ধক হিসাবে রয়েছে আমাদের স্কিন বা আমাদের ত্বক। তো আমাদের যে স্কিন রয়েছে এই স্কিনটা কিন্তু অনেক শক্তিশালী প্রতিবন্ধক হিসেবে কাজ করে। তো তার পিছনে কারণগুলো কি, সেই কারণগুলো কিন্তু আমাদের কি করে নিতে হবে, শিখে নিতে হবে। প্রথম প্রতিরক্ষা স্তরের এই ত্বক খুবই গুরুত্বপূর্ণ। এই ত্বক কেন আদর্শ প্রতিবন্ধক সেটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে। সুতরাং ত্বকের এই ঘটনাগুলো আমাদের শিখতে হবে, পাশাপাশি লালা, কানের ভিতরে সিরুমেন, আমাদের দেহের লোম, নাকের লোম, জনন রেচন ছিদ্রের বেশ কিছু অ্যাসিড রয়েছে, যে জিনিসগুলো কিন্তু আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে। বিশেষ করে আমাদের পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিডও কিন্তু প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে। অর্থাৎ একটা জীবাণু দেহে ঢুকার সময় সবার প্রথমে যেই প্রতিবন্ধকটা পায় তাকে আমরা বলি প্রথম প্রতিরক্ষা স্তর, যেখান থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে কিন্তু আবার রয়েছে 6টি উপাদান। এই 6টি উপাদান কিন্তু তোমাদের ভালো করে শিখে নিতে হবে, যার মধ্যে ফ্যাগোসাইটোসিস প্রসেসটাও কিন্তু রয়েছে। এই ফ্যাগোসাইটোসিস থেকে কিন্তু সৃজনশীল আসে। হোয়াট ইজ ফ্যাগোসাইটোসিস? ফ্যাগোসাইটোসিস হচ্ছে শ্বেত রক্তকণিকার জীবাণু ভক্ষণ প্রক্রিয়া। 2টি শ্বেত রক্তকণিকায় রয়েছে, মনোসাইট এবং নিউট্রোফিল। এই মনোসাইট আর নিউট্রোফিল মিলে এই ফ্যাগোসাইটোসিস করে। এবং মেডিকেলে কিন্তু এই প্রশ্নটা এসেছে যে মনোসাইটগুলো যখন টিস্যুতে চলে যায় তখন তাদের নাম কি হয়, তখন তাদের নাম হয় ম্যাক্রোফেজ। বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ। অতঃপর প্রতিরক্ষা ব্যবস্থায় টিকার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই টিকা কিভাবে কাজ করে,
কিভাবে টিকা স্মৃতিকোষের মাধ্যমে কাজ করে সেই জিনিসটা আমাদের ভালো করে জানতে হবে। এবং টিকা তৈরির যে পদ্ধতিগুলো রয়েছে, নিষ্ক্রিয় করে তৈরি করা যায়, শক্তি হ্রাস করে তৈরি করা যায়, কনজুগেটেড করে তৈরি করা যায়, বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে টিকা তৈরি করার। আমাদের বইয়ের মধ্যে আমরা যে পাঠ্য বইগুলো সাধারণত পড়ে থাকি সেখানে পাঁচটা পদ্ধতির কথা লেখা রয়েছে, অবশ্যই ভালো করে শিখতে হবে এবং এটা কিন্তু সৃজনশীলও আসে। এরপর আমরা দেখব বিভিন্ন বইয়ের মধ্যে, এখন মোটামুটি সবগুলো বই দেখা যাচ্ছে, এই টিকাগুলো কোন বয়সে কোনটাকে দেওয়া হয়, সেই টিকার নামগুলো বয়সও জেনে রাখাটা উচিত, কারণ এই বয়সও কোন সময় কোন টিকাটা দিতে হবে এটা কিন্তু এমসিকিউ এ চলে আসতে পারে, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে। তোমরা যেই প্রাণীবিজ্ঞান বই পড়ো না কেন, তোমরা সেই জিনিসগুলো, এই কমন জিনিসগুলো কিন্তু পেয়ে যাবে। আর উচিত সাথে আরেকটা এক্সট্রা প্রাণীবিজ্ঞান, মূল প্রাণীবিজ্ঞান বই সাথে আরও একটা এক্সট্রা প্রাণীবিজ্ঞান বই সাথে রাখা, যেগুলো তোমরা জানো। তো আমাদের এই প্রতিরক্ষা অধ্যায়ে যে যে টপিকগুলো বললাম সেগুলো ধরে ধরে তোমরা যদি প্রিপারেশন নিতে পারো, তাহলে এখান থেকে যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নের সুন্দর আনসার কিন্তু তোমরা করে ফেলতে পারবে। এবং এখনই নোট করা শুরু করে দাও, যাতে পরীক্ষার আগে কষ্ট কম হয়। আশা করছি তোমাদের সাফল্যের শিখরে পৌঁছাতে এই সাজেশন ভিডিওগুলো তোমাদেরকে অনেক বেশি কাজে দিবে, এবং তোমাদের সেই অসাধারণ সাফল্যগুলো দেখার জন্য কিন্তু আমরা অপেক্ষা করে বসে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ।